রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন প্রার্থী লীগের কর্মী সম্মেলন বৃহস্পতিবার বিকেলে শিলক হাই স্কুল হলরুমে রাঙ্গুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বাবলা তালুকদারের সঞ্চালনায় আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা প্রার্থী লীগের আহ্বায়ক মুর্শেদ তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশা, শিলক ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুর নবী সওদাগর, মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি ইকবাল, শিলক ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারভেজ তালুকদার, সাধারণ সম্পাদক ফারভেজ হোসেন, উপজেলা তাঁতি লীগের যুগ্ম আহ্বায়ক মনোয়ারা করিম শিকদার, ইলিয়াস তালুকদার, মুক্তার হোসেন, ইফতেকার তালুকদার, উসমান তালুকদার, ইউনিয়ন তাঁতি লীগের সভাপতি মোহাম্মদ শাহেদ বখতিয়ার, বাগচুদ ছাত্রলীগ নেতা ইমরান আরিফ মামুন সহ অন্যান্যরা। প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন সকালে মতামতের ভিত্তিতে আব্দুর রহিমকে সভাপতি, ইয়াকুব শরীফকে সাধারণ সম্পাদক করে চারজনের নাম উল্লেখ করে আগামী তিন বছরের জন্য শিলক ইউনিয়ন তাঁতি লীগের আংশিক কমিটি ঘোষণা করেন উপজেলা তাঁতি লীগের আহ্বায়ক মুর্শেদ তালুকদার। 30 লক্ষ শহীদের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ কোন বাসির সুশীল বাজিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয় নাই, যে মৌলবাদী গোষ্ঠীর জামাত বিএনপি একদিনের কর্মসূচিতে একদিনের বাঞ্ছর অত্যাচার নির্যাতনে সাধারণ মানুষ জ্বালাও পোড়াও পেট্রোল বোমা মেরে বাংলার জনগণকে আতঙ্কিত করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে পতন ঘটাবে তারা বুকার স্বরকে বসবাস করেছে। তাঁতি লীগের সংগ্রামী আহ্বায়ক মুর্শেদ তালুকদারকে আমাদের প্রিয়তা জনতা ডক্টর হাসান মাহমুদ তানভী মহোদয় তাঁতি লীগের আহ্বায়ক করে রাঙ্গুনিয়া তাঁতি লীগকে সুসংগঠিত করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমাদের মুর্শেদ তালুকদার ভাই রাঙ্গুনিয়ার প্রতিটা ইউনিয়নে গিয়ে রাঙ্গুনিয়া উপজেলা তাঁতি লীগকে সুসংগঠিত করার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন। তার এই সুফলতার সুফল হিসেবে আজকে শিলক ইউনিয়ন তাঁতি লীগের জাঁকজমকপূর্ণভাবে আজকে শিলক ইউনিয়ন তাঁতি লীগের সম্মেলন হচ্ছে। শিলকে এমন অনেক লোক আছে যারা সংগঠনের জন্য ত্যাগ করেছে, আমি তাদেরকে দেখিয়ে দিতে আসছি। আমার মনে পড়ে অনেক স্মৃতি এই শিলকে রয়েছে। সংগঠন করতে গিয়েছিল তিনি যখন আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম, কলেজের সভাপতি ছিলাম, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর ছিল, ফারুক ছিল, নজরুল ভাই ছিল, মন্নান ছিল। যে কর্মী সম্মেলন হয়েছে এই কর্মী সম্মেলনে আজকে যারা দূর দূরান্ত থেকে এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন সবাইকে তাঁতি লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আজকে এখানে আমাদের রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া উপজেলা প্রচারক সম্পাদক আমাদের বাসাবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং রহিম ভাই এবং এখানে একটু ভাই একটি কষ্ট করেছেন। আমাদের আসলে জেলে অনেক বড় আকারে আমাদের এখানে সকলের করে কথা ছিল, আমরা সবাই জানেন শুধু এখানে একটা অনুষ্ঠান করার রক্ষার্থে আমরা আজকে এখানে আজকে আজকে সভাটা করলাম। আমি আজকের এই দ্বিতীয় অধিবেশনে আজকে আমাদের এখানে ছিল ইউনিয়ন পার্টি থেকে কমিটি ঘোষণা করছি। আজকে আমাদের এখানে মোহাম্মদ আব্দুর রহিম সভাপতি, মোহাম্মদ নৈমন্দী তালুকদার সহসভাপতি, মোহাম্মদ ইয়াকুব শরীফ সাধারণ সম্পাদক এবং কামালুদ্দিন আগামী 15 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ করছি এবং আমি তাদের সাথে সহযোগিতা তাদের আমি সকল থেকে মনে করছি। এবং আজকের এই সম্মেলন সফল করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং শিলক ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ বিশেষ করে যুবলীগের সাধারণ সম্পাদক সাধারণ সভাপতি এবং সভাপতি আমাদের দক্ষিণ নেতা আমাদের মন্ত্রী সুন্দর সাধকর এবং বিভিন্ন এলাকা থেকে যারা আসছে সবার প্রতি শিলক ইউনিয়নের সাথে পক্ষ থেকে এবং উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।